আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। এস এস ফুড স্টেশন এন্ড ব্লগে আপনাদেরকে স্বাগত। সরাসরি রান্নায় চলে এসেছি, কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব তেল, এখানে আমি কাঁঠালগুলো কুচি করে কেটে নিয়েছি, হালকা সেদ্ধ করা আছে। আর এখানে আমি আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হালকা পানি দিয়ে দিব। দিয়ে দিব লবণ, রসুন বাটা, হলুদ চুড়া, মরিচ চুড়া, এগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালও আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আবার আসলে কাঁঠাল তো সবাই মাংস দিয়ে, এসো বা ভাজি, বার্গার সবই খাওয়া হচ্ছে, তো এইভাবে একটু বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমি 5 মিনিটের মতো কাঁঠালটা কষিয়ে নিব। আমি এখানে কাঁঠাল 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কাঁঠালটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে আলু। আবার আমি আলু কাঁঠাল একসাথে কষাতে থাকবো, আলুর কাঁচা গন্ধটা চলে যাবে। আলুটা এভাবে মিডিয়াম আছে, আস্তে আস্তে কষাতে থাকতে হবে। এই যে পানি শুকিয়ে এসেছে আলুটা, আমি আবারও সামান্য পানি দেব এবং এভাবে 5-6 বারের মতো কষাবো। একটু করে পানি দিব আর কষাবো, একটু করে পানি দিব কষাবো, তাহলে আলুটাও ভাজা হয়ে যাবে আর গন্ধটাও চলে যাবে। কাঁঠালটাও বেশি সিদ্ধ করিনি, আর এই আলুর সাথে এই কাঁঠালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। অলরেডি কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, সুন্দর ঘ্রাণ আসতেছে। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে।
একটু অন্য হবে, একটু নতুন হবে। এর মধ্যে চাইলে আপনারা ডিমও ভেজে দিতে পারেন। দেশি আলু দিয়ে বানানোর চেষ্টা করবেন, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ডাল আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি পানি দিয়ে দিব সামান্য। এই তরকারি আপনি যত কষাবেন তত এর স্বাদটা বাড়বে। সামান্য গরম পানি দিয়ে দিন। এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিব চুলা থেকে। ঠান্ডা হয়ে গেলে এই যে হালকা পানিটা আছে যে টেনে নেবে আলুর তরকারি, এমনিতেই টেনে নেয়। আর যদি আর একটু ঘন করতে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে তরকারিটা খুব ঘন হয়ে যাবে, খেতে স্বাদ লাগবে না। আমি এই অবস্থাতেই নামিয়ে নিব, আমার তরকারি হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে কাঁঠালের তরকারি বা এঁচোড়ের তরকারি যেটাই বলুন। দেখুন ঘনত্বটা ঠিক এইরকমই থাকবে, এর থেকে ঘন হবে না, পাতলা হবে না। এই পর্যায়ে তরকারিটা স্বাদ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, জানাবেন প্লিজ কমেন্টে, একটু পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।